আমার এই রেসিপিটা হচ্ছে শুটকি যারা পছন্দ করেন তাদের জন্য। এখানে দেখতে পাচ্ছেন চিংড়ি শুটকি, রূপচাঁদা শুটকি, তারপরে হচ্ছে কোরাল শুটকি আর হচ্ছে ছুরি শুটকি। চার রকমের শুটকি আমি নিয়েছি আর এই শুটকিগুলো আমার ছোট ননদ দিয়েছে আর কি, পাঠিয়েছে। ও অনলাইনে অর্ডার করে আমাদের আমাদের জন্য পাঠিয়েছে। তো চার রকমের শুটকি নিয়ে আজকে একটা রান্না করব, সেটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। আর এখানে হলুদ মরিচ নিয়ে নিয়েছি, হলুদের গুঁড়া আধা চা চামচ, মরিচের গুঁড়া এক চা চামচ, আর হচ্ছে ধনিয়ার গুঁড়া নিয়েছি, আর লবণ নিয়ে পানি দিয়ে একটু ভিজিয়ে রেখেছি। আর এখানে পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি, আর এখানে হচ্ছে শিং মাছ। আমি শুটকিটা শিং মাছ দিয়ে রান্না করব। তো শিং মাছগুলোও কেটে কুটে নিয়েছি, ধুয়েও নিয়েছি। এখন কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, আর তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। আর এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, একটু বেশি পরিমাণে দিলাম, যেহেতু শুটকি তরকারি, শুটকি তরকারিতে পেঁয়াজ একটু বেশি দিলে ভালো লাগে। আর এখানে গোটা রসুন দিয়ে দিয়েছি একটা একটা, পাঁচ ছয়টা কোষ হবে, ওই পাঁচ ছয়টা কোষে দিয়ে দিলাম। দিয়ে একটু ভেজে নিয়েছি, এখন যে শুটকিগুলো আমি ধুয়ে রেখেছি ওই শুটকিগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নিচ্ছি। আর যে মশলাটা আমি করে রেখেছি ওটা দিয়ে দিব। তো ভালো করে শুটকিগুলো একটু ভেজে নিচ্ছি, যেহেতু শুটকির মধ্যে একটা আলাদা গন্ধ থাকে ওটা একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজ রসুনের সাথে শুটকিটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন এক চা চামচ পরিমাণ রসুন পেস্ট দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবার ভেজে নিচ্ছি। এখন যে হলুদ আর মরিচের পেস্টটা করে রেখেছি একটু সামান্য একটু পানি দিয়ে, ওটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন শুটকি আর পেঁয়াজের সাথে মিশিয়ে নিব। তো এভাবে এটা ভালো করে কষিয়ে নেব, আর এভাবে কষিয়ে নিলে খেতেও ভালো লাগে। আপনারা চাইলে সরাসরি যে গুঁড়ো মশলাটা আছে ওইটা শুটকির মধ্যে দিয়ে দিতে পারেন। আমি তো ওইভাবে রান্না করি, আজকে একটু অন্যভাবে রান্না করলাম। তো দেখতে পাচ্ছেন আমার শুটকিগুলো কষানো হয়ে গিয়েছে। এখন যে মাছগুলো আমি ধুয়ে রেখেছিলাম ওই শিং মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে এটাও একটু সামান্য পানি দিয়ে কষিয়ে নেব, তারপরে পরিমাণ মতো পানি দিব। আর এখানে ছোট একটা আলু আমি কুচি করে দিব, খেতে ভালো লাগবে, একটু মাখা মাখা হবে। আলুটা আপনারা চাইলে এখনই দিয়ে দিতে পারেন, আমি একটু পরে দিব। আমার আসলে প্রথমে মনে ছিল না একটা আলু দিব, পরে মনে হলো যে না একটা আলু দিই, খেতেও ভালো লাগবে। তো আমার এখানে শুটকি আর মাছটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন পরিমাণ মতো পানি আর হচ্ছে যে টমেটো যা যা দেওয়া সব দিয়ে দিব। প্রথমে আমি টমেটোটা দিয়ে দিলাম, আর টমেটোটা আমি ফালি করে কেটে নিয়েছি, নিয়ে এখন দিয়ে দিচ্ছি। আর এভাবে শুটকি রান্না কে কে খেয়েছেন একটু কমেন্ট করে জানাবেন, আমাদের তো অনেক বেশি পছন্দ। আর যারা শুটকি পছন্দ করেন এই শুটকির রান্নাটা অনেক বেশি ভালো লাগবে। যে কোনো জিওল মাছ দিয়েই এই শুটকি রান্নাটা করা যায়, তো খেতেও ভালো লাগে। আবার আপনারা চাইলে তিন চার রকমের মাছও দিতে পারেন শুটকির সাথে, যেরকম আমি তিন চার রকমের শুটকি দিয়েছি ওরকম তিন চার রকমের মাছও দিয়ে এই রান্নাটা করা যায়, খেতে অনেক বেশি ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন আমার সব কিছু দেওয়া হয়ে গিয়েছে, এখন হচ্ছে যে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিব। আর ওই যে বললাম একটা আলু দিব, আলুটা হচ্ছে যে এখন দিয়ে দিব। আপনারা চাইলে তো আগেই কষানোর সাথে দিয়ে দিতে পারেন, আর আলুটা যদি দিতে না চান তাহলে এভাবেও রান্না করে নিতে পারেন। তো আমাদের বাসায় এই রান্নাটা অনেক বেশি পছন্দ করে, আমার হাজব্যান্ড তো অনেক বেশি পছন্দ করে। তো যাই হোক, আজকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি, অনেক দিন পরে একটা রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। তো যারা যারা আমার এই রেসিপিটা দেখছেন, যদি পছন্দ হয় অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। তো দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা হয়ে গিয়েছে, এখন নামানোর আগে ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে নামিয়ে নিলাম। তো তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।